সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছে জামাতের মতো বিএনপিরও রাজনীতি করার অধিকার থাকতে পারে না। ১৯৭১ সালের তথাকথিত ৩০ লক্ষ মানুষের হত্যাকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি না দেয়ায় তিনি জামাত এবং বিএনপিকে দোষারোপ করেন। গণহত্যা সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সত্তার বলেন, গণহত্যার হত্যায় কত সংখ্যা বা লাশের দরকার? ৩০ লাখ, ৩ লাখ নাকি ১ লাখ? গণহত্যার যে সংজ্ঞা সেখানে চারটি বিষয়ের কথা বলা হয়েছে, সেগুলো হলো জাতিগত ব্যাপার, ধর্মীয় গোষ্ঠী, এথনিক এবং জাতিগত গ্রুপ। আমি এই সাবজেক্টটা, তারা যে মন্তব্যটা করেছে আমি এটাকে রিবাক করতে চাই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ৩০ লক্ষ, ১৯৭১ সালের যে ৩০ লক্ষ লোকজনের একটা ভুয়া পরিসংখ্যান তৈরি করা হয়েছে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ওখানে ৩০ লক্ষ লোক মারা যায় নাই। ২, ওখানে মূলত টেনে হেস্ট্রে সব দিক থেকে যা জোগাড় করা হয়েছে তাতে নাম্বার কত? ২,১৭,০০০ থেকে ৭১,০০০, ২,১৭,০০০ থেকে ২৯,০০০ লোক, ক্লোজ টু ২,৫,০০০ লোকের মতো মানুষ মারা গেছে। সেখানে আপনারা ৩০ লক্ষ বানাইছেন, আপনাদের মহান নেতা শেখ মুজিব লন্ডনে গিয়ে ভুলে ৩ মিলিয়ন, ওটারে কি বলে, ৩ লাখ বলতে গিয়ে ৩ মিলিয়ন ভুলে বইলা ফেলাইছে, এখন আপনারা ৩০ মিলিয়ন দিয়া ৩০ লক্ষ লোকজনের এটা বানাইতে চাইতেছেন। ওকে, এটা নিয়ে সংশয় আছে সিআইএর রিপোর্ট অনুযায়ী, এবং সিআইএর যে ডকুমেন্ট গুলা ডিক্লাসিফাই করছে ওখানে লেখা আছে টোটাল ২,৩২,০০০ লোক মারা গেছে এই কনফ্লিক্টে, কিন্তু আপনারা ৩০ লক্ষ কোথায় পেয়েছেন আমি জানি না। এখন সাকিব, আপনার জানার জন্য, এই যে বলছে যে বাংলাদেশের ৩০ লক্ষ মানুষের এটাকে আন্তর্জাতিকভাবে গণহত্যা হিসাবে, জেনোসাইড হিসাবে স্বীকৃতি দেয় নাই, এটা আপনি জানেন তো যে এটা স্বীকৃতি দেয় নাই? আচ্ছা, ইউনাইটেড নেশনস এর রুলস কি বলে, কোনটাকে তারা জেনোসাইড বলে? ইউনাইটেড নেশনস এর রুলস বলে, আমি আপনাকে হুবহু আমি পড়ে শুনাইতেছি, দ্য ডেফিনেশন কন্টেইনড ইন আর্টিকেল ২ অফ দ্য কনভেনশন ডিসক্রাইব জেনোসাইড as a crime committed with the intent to destroy a national, ethnic, racial or religious group in whole or in part. It does not include political group, so-called cultural genocide. বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদের সাথে আমি এটা বাংলায় ট্রান্সলেট করছি। কনভেনশনের দুই অনুচ্ছেদে থাকা সংজ্ঞাটি গণহত্যাকে একটি জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে সংগঠিত অপরাধ হিসাবে বর্ণনা করে। এটি রাজনৈতিক গোষ্ঠী বা তথাকথিত সাংস্কৃতিক গণহত্যাকে অন্তর্ভুক্ত করে না। যেভাবে ডিফাইন করা হয়েছে বাংলাদেশের, যেই আমরা ২ লাখ লোকের গণহত্যার কথা বলছি, এই গণহত্যার ভিতরে এই ডেফিনেশনের সাথে ওটা যায় না। কেন যায় না? বাংলাদেশের ইভেন এই ২,২৫ লক্ষ বা ৩ লক্ষ লোক যদি মারা হয়ে থাকে, এখানে পাকিস্তানিরা নিঃসন্দেহে বহু লোক বাংলাদেশিদের, বাংলা ভাষীদের মেরেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা বলি, কলোসাল ড্যামেজ অথবা ওইখানকার এনিমি কম্ব্যাটেন্ট এখন ওখানে যুদ্ধ করতে এসে, ওয়েস্ট পাকিস্তান তারা তাদের রাষ্ট্রকে একত্র রাখার জন্য এনিমি কম্ব্যাটেন্টদের মেরেছে। এনিমি কম্ব্যাটেন্টদের যখন মারে, ফর এক্সাম্পল আপনাদেরকে আমরা বলি, বাংলাদেশ সেনাবাহিনী যখন হিলক্রাফ্টসে যায়, ভারতীয়দের সাহায্যপুষ্ট সন্তুলার্মার লোকজনদেরকে যখন গুলি করে মারে, ইট ক্যানট বি কনসিডার্ড অ্যাজ এ জেনোসাইড। কারণ কি, বাংলাদেশ তার সভরেনটিকে প্রোটেক্ট করার জন্য ওখানে বাংলাদেশ আর্মি ইন্টারভেন করে এবং এনিমি কম্বাটেন্টদের তাদেরকে হয় গ্রেফতার করবে নতুবা মেরে ফেলবে। ক্যান ইট বি ডিসক্রাইব অ্যাজ জেনোসাইড? নো। এখন এই তারানা হালিমের মতো পাচাটা আর খারাপ আর আমি কি বলবো, হারামজাদি মহিলারা, এদের অদূরদর্শিতাকে আমি কিভাবে ডিফাইন করব?
তারা বলে যে বাংলাদেশের এই 30 লক্ষ লোক মারা গেছে, এটাকে কেন গণহত্যা হিসাবে এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই। এখন আমি ওনার বিবৃতিটা যখন দেখলাম আমি চিন্তা করলাম এটা নিয়ে আমি একটু স্টাডি করি, এটাকে কেন স্বীকৃতি দেওয়া হয় না। আমি তখন ইউএন চার্টারের কনভেনশন 2 আমি স্টাডি করলাম ভালো করে, কোনোভাবে এটাকে ডিফাইনের মধ্যে আনা যায় কিনা। আমি দেখলাম যে না, আনা যায় না। কিন্তু এটার জন্য তারানা হালিম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথাকথিত হারামজাদা গোলাম সাব্বির সাত্তার তারা আবার যোগ করেছে। এবং গোলাম সাব্বির সাত্তার সে আবার একটু ফানি মানুষ, সে 30 লক্ষর পরে 3 লক্ষটা উল্লেখ করেছে। সে বলেছে 30 লক্ষ না হয় আপনারা 3 লক্ষই কন, 3 লক্ষ না হয় 1 লক্ষ কন, 1 লক্ষ না হয় 150 কন, তারপরও আপনারা এটা গণহত্যা বলেন। কিন্তু ইউএন চার্টারের ডেফিনেশন অনুযায়ী এটা গণহত্যা হিসাবে আসে না। এটা একটা কথা আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম সাকিব। 2 নম্বর আর একটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি, আমি জানি না আপনার কোশ্চেনিয়ারের ভিতরে টাস্কের ছিল কিনা। বিজেপির সাবেক সম্পাদক রাম মাধব কিছুদিন আগে গণভবনে আসছে, ভারতের চুতমারানি হাসিনা শেখের সাথে দেখা করার জন্য। রাম মাধবকে হাসিনা শেখ বলেছে ভারত চাইলে চট্টগ্রাম এবং সিলেট বন্দর ব্যবহার করতে পারে। বাংলাদেশি ভাই বোনেরা, আমি জঘন্য ভাষায় গালিগালাজ করি, হাসিনা যদি যুবতী থাকতো সে রাম মাধবকে বলতো তুমি চাইলে আমার পুটকিও মারতে পারো। তো এখন যেহেতু আমি বুড়ি, আমি কাপড় খুলে দিল তুমি আমার দিকে তাকাবা না, এই জন্য এখন বলি তুমি আমার দেশের পুটকি মারো। একটা স্বাধীন সার্বভৌম দেশের বন্দরকে উজাড় কইরা নিজের সার্বভৌমত্ব নিজের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে না তাকাইয়া বলে সব দিয়া দিছি, এখন তুমি আমার বন্দরের ডানে বায়ে যা পারো তুমি ব্যবহার করো। আমি একটা শোতে আপনাকে বলছিলাম সাকিব, আওয়ামী লীগকে ভারত কেন পছন্দ করে, ভারত এই জন্য পছন্দ করে তারা মিটিংয়ে যায়, ভারতীয় চাকর বাকরদের সাথে ভারতীয় আমলারা, বাংলাদেশি চাকর বাকর এবং ভারতীয় আমলারা মিটিংয়ে যায়, ভারতীয়রা 10টা লিস্ট আনে যে আমরা বাংলাদেশ থেকে 10টা চাই। আর বাংলাদেশি চাকর বাকরেরা কি করে জানেন, 10টার বদলে 25টা আইটেম দিয়ে বলে তোমরা ওই 10টা নিবাত না চাইলে আরো 15টা দিয়ে দিলাম, তবু হাসিনারে ক্ষমতায় রাখো। তো হাসিনা বলছে চট্টগ্রাম বন্দর আর সিলেট বন্দর ভারত চাইলে ব্যবহার করতে পারে। আমি আকাশ থেকে বললাম। আর আরেকটা সাবজেক্ট আমি আপনাকে শেয়ার করতে চাচ্ছি, মার্কিন মানবাধিকার বিষয়ক রিপোর্ট যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, কারাগারের নির্যাতন, নির্বিচারে গ্রেফতার, আটক, রাজনৈতিক বন্দি কোনো ব্যক্তির উপরে অপরাধের জন্য পরিবারের সদস্যদের শাস্তির মুখে পড়ার কথা, তো এইসব সাবজেক্টে বলা হয়েছে বিভিন্নভাবে। তার জবাবে বাংলাদেশের ওই যে একটা চাটুকার আছে না, মোমেনের পরে একটা বেটা বসে রয়েছে শাহরিয়ার, সে বলছে মানবাধিকার রিপোর্টে আমেরিকার বাংলাদেশের উপরে আমেরিকান মানবাধিকার রিপোর্টে কোনো ভুল কিছু ভুল ত্রুটি আছে, মানবাধিকার রিপোর্টে ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে একটা জিনিসই আছে, বাংলাদেশের প্রতিটা মানবাধিকার লঙ্ঘনের পিছনে দাঁড়িয়ে আছে হাসিনা শেখ নিজে। আমেরিকান মানবাধিকার রিপোর্টে যদি ভুল থাকে শুধু এই কথাটাই লেখা নাই, বাংলাদেশে তথাকথিত প্রতিটা জঙ্গি তৎপরতার পিছনে, তথাকথিত জঙ্গি তৎপরতার যে ড্রামা করা হয় তার পিছনে দাঁড়িয়ে আছে হাসিনা শেখ। এটাই ভুল আছে, কিছু ত্রুটি আছে, এটাকে সরাসরি বলে নাই। আমেরিকানরা তো শিক্ষিত, আমেরিকানরা তো সভ্য জাতি, তারা এই কথাটাকে সরাসরি ভাবে বলে নাই যে হাসিনা শেখ তুমি নিজে এ পিছনে ভুল ত্রুটি থাকলে ওইটা, এটাও রেসপন্ড করার বাকি ছিল। যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের এই রিপোর্টে মানবাধিকারের উপরে যাচ্ছে তাই অবস্থা।